নমস্কার দর্শক বন্ধুরা, কথায় গানে অনুষ্ঠানে আমরা হাজির হয়ে গেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল ভিশন। কথায় গানে নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সম্পূর্ণ একটা গানের অনুষ্ঠান। হ্যাঁ, গান নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আজকে আপনাদের দুপুরটাকে ভরিয়ে দেবো সুন্দর সুন্দর গানে। আর আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন তাকে তো আপনারা সবাই চেনেন এবং জানেন। হ্যাঁ, গানে ভুবন ভরিয়ে দেবো। ভেবেছিল একটি পাখি, পাখি বটে, সেই পাখিকে সঙ্গে নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের স্টুডিওতে। যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুমা ঘোষ। নমস্কার রুমাদি। আমাদের অনুষ্ঠানে আপনারা যদি যোগাযোগ করতে চান, আমাদের নাম্বারে যে নাম্বার স্ক্রোল হচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। 2211-3031, 2211-3032। আর অনুষ্ঠানের বাইরে অবশ্যই রুমাদির সঙ্গে যোগাযোগ করতে হলে রুমাদির পার্সোনাল দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন, 9830573227 এবং 2593-1040। এই দুটি নম্বরে অবশ্যই দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের আর অপেক্ষা না করিয়ে আমরা চলে যাব সরাসরি সুন্দর মিষ্টি একটা গানে। শুরু করা যাক দিদি। নমস্কার, আমার দর্শক বন্ধুদের কিছু গান শোনাতে এসেছি, ফোন করবেন। আচ্ছা, পূজার পর্যায়ে দিয়ে you
অসাধারণ, খুব সুন্দর গান। আচ্ছা দিদি, পুজোর সংখ্যা তো কিছু বার করছো তুমি? হ্যাঁ পুজোর সংখ্যাতে মানে আধুনিক বের করছি, আধুনিক বার করছো। পুজোর সংখ্যা অবশ্যই আপনারা যারা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠান তারা জেনে রাখুন, পুজোর সংখ্যায় অনেক আধুনিক গান বেরোচ্ছেন এবং কিছু সিডি অলরেডি বেরিয়ে গেছেন, এগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো মিউজিক শপে বা যে কোনো মিউজিক স্টলে, যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো রকম ভাবে অসুবিধে হয় তাহলে অবশ্যই দিদির পার্সোনাল নাম্বার তো রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। দিদি নেক্সট কি গান? প্রেম পর্যায়। প্রেম পর্যায়। তুমি তো পূজোর অনেকগুলো নতুন সিডি বার করছো, পূজোর মধ্যে মানে যে সিডি গুলো রয়েছে তার মধ্যে থেকে কি একটা গান শোনানো যাবে আমাদের? হ্যাঁ সেটা আমি শোনাচ্ছি। আচ্ছা আমি একটা আরেকটা প্রেমের মধ্যে রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নমস্কার
নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বেলগুড়া থেকে বলছি। বলুন। আমার দিদির গান খুব ভালো লাগছে, দিদিকে রিকোয়েস্ট আছে একটা পল্লী গীতি শোনাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শোনাবেন দিদি। হ্যাঁ দিদি, আপনার সাথে আছে, আপনি সঙ্গে থাকুন। ওকে, ধন্যবাদ। প্রেমের গান আমরা শুনলাম, এরপর আমি দিদিকে তো রিকোয়েস্ট করছি আপনাদের তরফ থেকেও এবং আমার তরফ থেকেও অবশ্যই একটা পুজো শঙ্কর গান শোনাবার জন্য। হ্যাঁ, পুজো শঙ্কর শোনাচ্ছি, যেহেতু পুজো সামনে চলে আসছে তো একটা পুজো শঙ্কর গান তো অবশ্যই গাওয়া উচিত। আচ্ছা, আমি একটা নজরুলগীতি করি আগে। হ্যাঁ অবশ্যই। Thank you.
অসাধারণ গান দিদির, সত্যি নয়ন ভরা জল, একেবারে সত্যি চোখে জল এনে দিচ্ছে এমনই গান গাইছেন দিদি। দিদি এবার নেক্সট গানটা আমরা কি শুনবো? আচ্ছা আমি একটা ফোক গান করে নিই বলে, হ্যাঁ একটু ভালো দেখে বেশ একটা। হ্যাঁ আমার সিডিটা বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। ভালো লাগছে, স্বপ্ন চক্রবর্তী লম্বা লম্বা তারপরে জমজমাটি আবার দর্শক দিদি ঝলক ঝলক একটা আছে না।
যুগের বেটি লোক শোনার পর পর এই গানটা খুবই মনে বিষাদ এনে দিয়েছে। যাই হোক দিদি, বোধহয় আবার আরেকটা সুন্দর গানে চলে যাবে, জমজমাটি গান। কি বলেন দিদি? একটা আমি গাই সত্য চৌধুরীর একটা, আচ্ছা এটা গিয়ে নি, তারপর লতা দিদি আসাতে সবার। ঠিক আছে। সত্যি তোমাকে পৃথিবী চায়, কারণ তোমার এত ফ্যান, কিছু ফ্যান তো ফোন করছে, আর তোমার তো পার্সোনাল নাম্বারে প্রচুর ফোন যায়। আর যারা পার্সোনাল নাম্বার আবার শুনতে চাইছেন বা নিচে তো স্ক্রোলিং হচ্ছে, আবার আমি বলে দিচ্ছি 9830573227, আরেকটি নাম্বার হলো 2593104 0। এই দুটি নাম্বারে দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন, দেখে নেবো কে আছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আচ্ছা আমি মনের ছলে ছলে একদিন দিদি বলেছিল, হ্যাঁ আচ্ছা চলে
গান দিদি, খুব ভালো লাগলো। নেক্সট কি গান গাইবে এবার? নেক্সট এখন আমি একটু আজ মঞ্চে হারিয়ে যাব, একটা রিকোয়েস্ট আছে। ও এইগুলি আছে, আমি একটু লতা দিদির আশা দিয়ে আগে মানে করে নেই, তারপর আমি সিডি গান। হ্যাঁ এটা তো লতা দিদি পড়ছে। হ্যাঁ আমি একটা আশা দিয়ে করিনি। আমার দিন কাটি না, আমার রাত কাটি না, আমার দিন কাটি না, আমার রাত কাটি না, কি গুলো কিছু কি কিছু হাটে না, আমার রাত কাটি না, আমার দিন কাটি না, আরো শুনি। Thank you.
গান দিদি, খুব ভালো লাগছে। আরো কিছু আরেকটু জমাটু গান যদি শোনাতে পারো আরো বেশি ভালো লাগবে নিশ্চয়ই। মানে দর্শকদের যে আর রিকোয়েস্ট আছে তাতে মনে হয় আরেকটু ভালো গান, মানে জমাটি গান যেটা আছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, মানে কাকি নমস্কার, রমেশ গো নমস্কার। ঠিক আছে, কপি মে ফের করেন, ঠিক আছে, দেখলে। রমেশ আপনার সেই ফ্যান, রমেশ হিন্দি গানে, হিন্দি গান পরে শোনাবেন? হিন্দি গান পরে শোনাচ্ছি। আচ্ছা আমি একটা তালি করি, এখন কি শুনবো? আমি একটা শ্যামলদার করবো কি? আপনার যেটা সুবিধা হয়। আমি মা
আমরা শুনলাম, আমাদের হাতে আর বেশি সময় নেই, যত শুনবো তত তো শুনতে ইচ্ছে করবে, কিছু করার নেই, সময় একদম কম, সেহেতু আমাদের আজকে এখানে অনুষ্ঠান শেষ করতে হবে। আর আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানের বাইরে দিদির সঙ্গে দুটি পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারেন, নাম্বার তো আগেও বলে দিয়েছি, আরেকবার আপনাদের বলে দিচ্ছি 9830573227 এবং 2593104040, এই দুটি নাম্বারে দিদির সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা ফিরে আসবো আবার আরেকদিন, ভালো থাকবেন, নমস্কার।